জনগণদের কষ্ট আছে, এর দায় সেনাবাহিনীকে নিতে হবে, মিলিটারিকে নিতে হবে, পুলিশ বাহিনীকে নিতে হবে। বঙ্গবন্ধু উদ্ধারে ঢোকার পরে সামু আহমেদের লোকে পঙ্কজ দেবনাথের লোকের উপরে হামলা করছে। হামলার পরিপ্রেক্ষিতে 7 জন গুরুতর আহত হয়েছে, মাথা পারছে 7 জনের, এবং কতজন যে আহত হয়েছে সেটা আমি বলতে পারবো না। আমি মোটামুটি ব্যারিটারি খাইছি, আমি অনেক কষ্ট করে অনেকের সেভ করে মানে ই করছি। এটা কেন করছে, এটা কোনো কিছু বুঝে ওঠার আগে তারা পিটা শুরু করছে, কোনো মানেই নাই যে কি নাকি কোনো বোঝা নাই। নির্বাচনে কমিশনারের উপর খেপেছে জাতিসংঘ, নির্বাচন বাতিলের বিষয়ে গোপন তথ্য ফাঁস। 7 তারিখ হতে এখনো সময় আছে আলোচনা। আমরা নিরপেক্ষ সরকারের অধীনে জনগণ ভোট দিতে পারে, জনপ্রতিনিধি বাছাইয়ের সুযোগ পায়, সেই ধরনের একটা নির্বাচন আমরা চাই। কিন্তু আওয়ামী লীগ ভারতের মদদে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার জন্য, বাংলাদেশের প্রতিষ্ঠান সমূহকে ধ্বংস করার জন্য, বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার জন্য যে একতরফা নির্বাচনের আয়োজন করেছে, দেশের অপমান জনসাধারণের সাথে। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক স্বামী আহমেদ ও বরিশাল 4 আসনের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথের সমর্থকদের সংঘর্ষে একজন নিহত, কমপক্ষে 40 জন আহত হয়েছেন। নিহতের নাম সিরাজউদ্দিন, তিনি হিজলা উপজেলা কৃষক লীগ নেতা, তাকে নিজেদের সমর্থক বলে দাবি করেছে উভয় পক্ষই। দুপুর 2:30 নগরীর বঙ্গবন্ধু উদ্যানে প্রধানমন্ত্রীর জনসভা স্থলের সামনে ঘটনা ঘটে। পঙ্কজ নাথের সমর্থকরা জানান, মিছিল নিয়ে সমাবেশ স্থলে ঢোকার পরপরই স্বামী আহমেদের লোকজন হামলা চালায়। অপরদিকে স্বামী আহমেদের সমর্থকদের দাবি, আগেই তাদের উপর হামলা হয়েছে। এদিকে পুলিশের দাবি, হার্ট অ্যাটাকে মারা গেছেন সিরাজউদ্দিন। বঙ্গবন্ধু উদ্যানে ঢোকার পরে শামু আহমেদের লোকে পঙ্কজ দেবনাথের লোকের উপর হামলা করছে। হামলার পরিপ্রেক্ষিতে 7 জন গুরুতর আহত হয়েছে, মাথা পারছে 7 জনের, এবং কতজন যে আহত আছে সেটা আমি বলতে পারবো না। আমিও মোটামুটি ব্যারিটারি খাইছি, আমি অনেক কষ্ট করে অনেকের সেভ করে মানে ই করছি। এটা কেন করছে, এটা কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা পিটান শুরু করছে, কোনো মানেই নাই যে কি নাকি কোনো বোঝা নাই, শুরু হয়ে গেছে মায়ের। আমার নাম রামকৃষ্ণ দেবনাথ, বরিশাল। তারা কি জন্য করছে সেটা আমি বলতে পারবো না। জনগণদের কষ্ট আছে, এর দায় সেনাবাহিনীকে নিতে হবে, মিলিটারিকে নিতে হবে, পুলিশ বাহিনীকে নিতে হবে। রাজার ভাগের পুলিশ নয়, আর্মিরা, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, রাষ্ট্রের নানা কর্মচারী কর্মকর্তা এদেশের মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছিলেন। কিসের জন্য? দেশে গণতন্ত্র নেই, 71-এর যুদ্ধের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। এখন কি গণতন্ত্র আছে? এই পুলিশ ভাইরা জবাব দেন, আপনি আপনার পরিবারের টাকায় চলেন না, আপনি 18 কোটি জনগণের টাকায় আপনার পরিবার চলে। এই পিডিআর সদস্যরা, আপনি জনগণের টাকায় ভাত খান, শেখ হাসিনার বাপের টাকায়, শেখ হাসিনার টাকায় নয়। আপনি সেনা সদস্য, আপনি সেনাবাহিনী প্রধান, আপনারা সেনাবাহিনী সদস্য, সারা বছর বসে বসে খান, বসে বসে জনগণের টাকা কিনেন। জনগণের প্রতি আপনার কোনো দায়ী দায়িত্ব নাই, দায়িত্ববোধ নাই। জনগণ যে কষ্ট আছে সেনা সদস্যদেরকে বলি, আপনার দায় দায়িত্ব সবচেয়ে বেশি, কারণ আমার দেশের সাথে বিগত 52 বছরে কোনো রাষ্ট্রের যুদ্ধ হয় নাই। আপনারা আমাদের টাকায়, 18 কোটি জনগণের টাকায় বসে বসে খেয়েছেন। এর জনগণ যে কষ্ট আছে, এর দায় সেনাবাহিনীকে নিতে হবে, বিআরকে নিতে হবে, পুলিশ বাহিনীকে নিতে হবে। যদি না নেন, যদি 7ই জানুয়ারির প্রত্যাঘাতীর নির্বাচনে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, পুলিশ বাহিনী যদি ডাকাতদের পক্ষে অবস্থান নেন, জনগণের বিরুদ্ধে অবস্থান নেন, তাহলে আমি জনগণের পক্ষে বলছি, 1 বছর ধরে যেই বেতন নিয়েছেন, আমাদের জনগণের টাকা যে বেতন নিয়েছেন, সেই টাকা আগে ফেরত দেবেন, তারপরে আপনাদের মা শেখ হাসিনার প্রত্যাঘাতের নির্বাচনে অংশগ্রহণ করবে। এর আগে নয়, সকলকে সম্মান রেখে বলি, জনগণের টাকায় আপনার পরিবার চলে, জনগণের টাকায় আপনার বাচ্চার শিক্ষা চলে, জনগণের টাকায় আপনার বৃদ্ধ মা বাবার চিকিৎসা চলে, জনগণের টাকায় আপনার পরিবার ভাত খায়, সব ভোগ করে। জনগণকে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সেনাবাহিনীর প্রধান, সেনাবাহিনীর সকল সদস্য, বিজিবির প্রধান, বিজিবির সকল সদস্য, পুলিশের প্রধান, পুলিশের সকল সদস্য, এবং এই যে সচিবালয় একটা আছে না, এই সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা, আপনাদের কি কোনো দায় দায়িত্ব নাই? জনগণ আপনাদের দিকে তাকিয়ে আছে, কখন আপনারা জনগণের পক্ষে অবস্থান নিয়ে 7ই জানুয়ারির প্রত্যাঘাতীর নির্বাচনকে বানচাল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে জনগণকে তাদের অধিকার ফিরিয়ে দিবেন এবং গণতন্ত্র ফিরিয়ে দিবেন। ধন্যবাদ। সেনাবাহিনীর একটা মেসেজ বা একটা বক্তব্য, যদি এরকম কোনো বক্তব্য জনগণের কাছে যায় যে সেনাবাহিনী এই সরকারের সাথে নাই, আমি আপনাকে হলফ করে বলছি, ইট উইল টেক অনলি 72 আওয়ার্স, 72 আওয়ার্স, 72 ঘন্টা, 72 ঘন্টা লাগবে এই সরকারের পতন হতে। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের পরে
এত বড় এত আন্দোলন কিন্তু কখনো হয় নাই, তারপরে কিন্তু কোনো ক্ষমতার পরিবর্তন হয় নাই, কারণ সেনাবাহিনী সাইলেন্ট ছিল। সেনাবাহিনী কমিশন করবে না অমিশন করবে না সাইলেন্ট করবে সেটা বর্তমান সেনাবাহিনী হয়তো ভালো বলতে পারবে, আমি জানি না। যদি সেনাবাহিনী কমিশন করে তাহলে এটা জনগণের পক্ষে যাবে, সেনাবাহিনী যদি অমিশন বা সাইলেন্ট যেটাই করুক না কেন সেটা বর্তমান শাসক দলের পক্ষে যাবে। সেটা হচ্ছে যে সেনাবাহিনী আগে আপনাকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি, কোন একটা অপরাধ যদি হয় ফৌজদারি অপরাধ, ফৌজদারি অপরাধের অপরাধ হওয়ার ক্ষেত্রে আপনার তিনটা ইনগ্রিডিয়েন্টস লাগে, একটা হচ্ছে কমিশন অমিশন সাইলেন্ট। আপনাকে একটু ব্যাখ্যা করি, জনগণকে একটু ব্যাখ্যা করি, বুঝতে সুবিধা হবে। কমিশন হচ্ছে যে আপনি কাজটা আক্ষরিক অর্থে করলেন, আপনি কাউকে হত্যা করলেন, তার মানে এটা হচ্ছে এক বা কমিশন। অমিশনটা হচ্ছে যেটা আপনার দায়িত্ব কিন্তু আপনি এই কাজটা করছেন না। যেমন যেমন এই মুহূর্তে বিএনপি বা আওয়ামী লীগের যে সমাবেশগুলো হয় পুলিশের সামনে দেখা যাচ্ছে যে বিএনপির লোকজনের উপর অত্যাচার করছে, নির্যাতন করছে, গুলি করছে, হত্যা করছে, কিন্তু পুলিশ দেখা যাচ্ছে যে নিষ্ক্রিয় দর্শকের মতো দাঁড়িয়ে আছে। কিন্তু এটা কিন্তু পুলিশের দায়িত্ব এটা ঠেকানো, এটা বন্ধ করা। কিন্তু পুলিশ যদি এই কাজটি না করে এটা কিন্তু অমিশন, অমিশনও কিন্তু একটা অপরাধ, অমিশনও কিন্তু একটা অপরাধ। আরেকটা আছে সাইলেন্ট, আপনি রাস্তা দিয়ে হাঁটছেন বা আমি রাস্তা দিয়ে যাচ্ছি, যাওয়ার পথে আমি দেখলাম যে জঙ্গলের পাশে একটা 14 বছরের মেয়েকে দুইটা ছেলে ধর্ষণ করছে বা ধর্ষণ করার চেষ্টা করছে, মেয়েটি চিৎকার করছে, আমার কিন্তু দায়িত্ব এটা ঠেকানো। কিন্তু আমি যদি মনে করি যে আমি এটা যদি ঠেকাতে যাই তাহলে ওই দুইজনের একজন আমাকে স্ট্যাবিং করতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে আমি কিন্তু 999-এ ফোন করেও কিন্তু বিষয়টা আমি বলতে পারি। কিন্তু আমি বললাম যে না এটা তো আমার কাজ না, আমি চুপচাপ চলে গেলাম, এটাও কিন্তু আমার একটা অপরাধ, এটাও কিন্তু আমি ধর্ষণের অপরাধে কিন্তু আমি অপরাধী। ওই দুইজন যে ধর্ষণ করলো আমি কিন্তু ইনডাইরেক্টলি তাকে তাদেরকে সহযোগিতা করলাম, এটাও কিন্তু আমি অপরাধে। আপনি কথা যেহেতু বললেন সেনাবাহিনী, কিন্তু আমরা গণ অধিকার পরিষদ এই নির্বাচনকে প্রত্যাখ্যান করছি এবং এই নির্বাচনকে আজকের সমাবেশ থেকে আমরা লাল কার্ড দেখাচ্ছি। এই সরকার সাংবিধানিক ভাবে অবৈধ, অবৈধ সরকারকে বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীরা, প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা সহযোগিতা করতে বাধ্য নন। যারা গণতন্ত্রের পক্ষে মিছিল করছে তাদের কাছকে অপরাধী সাব্যস্ত করে অস্ত্র বোমা ককটেল নিয়ে গ্রেপ্তার করে নাটক সাজাচ্ছে। আমাদের দুঃখ লাগে, কষ্ট হয় যখন দেখি আদালত এই ভুয়া পুলিশের ভুয়া কর্মকাণ্ড আমলে নিয়ে গণতন্ত্রকামী জনগণকে কারাগারে পাঠায়, মাসের পর মাস বিনা অপরাধে জেলে রাখে। দেয়ালে দেয়ালে গ্রাফিতি আঁকা ছিল, প্রতিবাদী তরুণ রেখেছে, সময় খারাপ কায়দা করে বেঁচে থাকো। তো আমাদের বুদ্ধিজীবীরা, আমাদের গণমাধ্যমের বন্ধুরা অনেকে কায়দা করে টিকে থাকা লড়াই করছে, কায়দা করে বেঁচে থাকা যাবে না। আজকে এই কারণ বাজার থেকে গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার, এদিকে 12 দলীয় জোট সবাই মিছিল করেছে। ছোট্ট করে এই পত্রিকাটিতে দেখলাম গণতন্ত্র মঞ্চের কথা, এই আপনার 6 নম্বর পৃষ্ঠায়, এই যে 2-4 লাইন লাগছে, আর যে সমস্ত দল রাজপথে ছিল বা আন্দোলন করেছে তাদের নাম গন্ধ নাই, মানে দেশে কোনো আন্দোলন হচ্ছে না। গতকালকে সেলিমা রহমান গুলশানে লিফলেট বিতরণ করেছে, বিএনপির সর্বোচ্চ নেতৃত্বাধীন ফোরামের নেতা, বিএনপির স্ট্যান্ডিং কমিটির নেতা নজরুল ইসলাম খান লিফলেট বিতরণ করেছে, আন্দোলন পত্রিকাওয়ালারাও দেখাতে চান, ওই কায়দা করে বেঁচে থাকতে চান। এটা একটা পত্রিকা, আরেকটা পত্রিকা দেখেন আজকে এখানে বলছে হলফনামায় 9-6 গোপনীয়তা, জমির বিঘা 100 টাকা, সোনার বড়ি 300 টাকা, গুলশানের বাড়ির দাম 34 লাখ টাকা, 5 কাঠা জমি 400 টাকা, 500 কোটি টাকার গোপন তথ্য। এই যে হলফনামায় 9-6, নির্বাচন কমিশনের কোন মুরুদ আছে কিছু করতে? সাংবিধানিক প্রতিষ্ঠান, কিন্তু তার একটা নখ দন্তহীন বাঘে পরিণত হচ্ছে। এই পত্রিকায় বলা আছে, দেখেন এখানে লিখছে কি, ফার্স্ট লাইনটা সরি আজকে বক্তব্যের পাশাপাশি আপনাদেরকে একটু পত্রিকা পড়ে শোনাচ্ছি। একজন মন্ত্রীর যুক্তরাজ্যে 8টি রিয়েল এস্টেট কোম্পানির মালিকানা 2,300 কোটি টাকা বিনিয়োগের তথ্য হলফনামায় প্রকাশ না করার বিষয়টি সারা দেশে আলোচনা হচ্ছে। একজন মন্ত্রী ভাসুরের নাম মুখে আনতে সরম, নাম বলা যাবে না, তারা নামটা বলে নাই। এটা অন্য পত্রিকা এসেছে, সমকাল প্রকাশ করেছে, তাহলে এই পত্রিকার
নামটা লিখতে সমস্যা ছিল কি, এইভাবে তারা আজকে এক মাফিয়ার এক মাফিয়াকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করছে, কায়দা করে সেভ করার চেষ্টা করছে। এছাড়া ফেনী সদরের নিজামুদ্দিন হাজারীর 5 একর জমির উপরে রাজপ্রাসাদের মতো বাগান বাড়ির তথ্য হলফনামায় গোপন করেছে, যার মূল্য প্রায় 500 কোটি টাকা। চিন্তা করতে পারেন, ফেনীর মতো জেলা শহরে নিজাম হাজারীর 500 কোটি টাকার বাড়ি, নিজাম হাজারীর বাপ দাদা রাখি 14 গোষ্ঠীর কেউ জমিদার ছিল তার বাড়ির সুবিধা জানেন? সেই জেলা শহরের বাড়ির মধ্যে হেলিপ্যাড আছে 2টা, সুইমিং পুল আছে, লেক আছে, গবাদি পশুর খামার আছে, টেনিস কোর্ট আছে, কি নাই? কারণ ওই নিজাম হাজারীর বাড়ির হেলিকপ্টারে হেলিপ্যাডে হেলিকপ্টার নিয়ে নামে কে? শেখ হাসিনা, ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের যে সিঙ্গাপুর চিকিৎসা করতে গেছে, টাকার ব্রিফকেস কে নিয়ে গেছে? নিজাম হাজারী। এই নিজাম হাজারীদের কিছু হবে? পত্রিকা তো লিখছে নিজাম হাজারীর কথা পত্রিকার ফার্স্ট পেজে, সাইফুজ্জামান জামেদের কথা ফার্স্ট পেজে। পারলে তোমরা কিছু করো। আগে কাজীহাটের অনেক সিনেমা ছিল, প্রতিবাদী রাজনৈতিক সিনেমা, একটা সিনেমার নাম ছিল সম্ভবত ছাকাও মাস্তান বাঁচাও দেশ। যে মাস্তানদের কথা বলছে, আর এই মাস্তানরা গুন্ডারা, তারা পয়সাচে গুল্লাসে হাসিয়ার পত্রিকা ছুঁয়ে বলছে পারলে ঠাকা, যা করেছি করেছি, লেখ তোরা লেখা করা ডিম ছুটতে পারবি, তাই বলছে তাই না? পত্রিকা লিখছে, সমগ্র দেশবাসী দেখছে, আমরা বক্তব্য দিচ্ছি, দেশের মানুষকে জানাচ্ছি, ওই দুর্বৃত্তদের বিরুদ্ধে তারপরে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। এইটা এইটা শেখ হাসিনার সরকার।